ভিউয়ার্স আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। তো আপনাদের সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা রয়ের হাইলাইটস, গ্রেডস এবং ম্যাচ রেজাল্ট সম্পর্কে জানব। তো আজকের র ছিল ব্যাকল্যাশ পেপার ভিউয়ের পরের র। তো আজকের র থেকে কিন্তু আমাদের অনেক বেশি এক্সপেকটেশন ছিল, তবে আমার মনে হয় না যে আজকের র ততটা বেশি ভালো হয়েছে। তো আজকের র এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পার্সোনালি আমার কাছে মনে হয়েছে যে আজকের র অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টিং ছিল। র কিক অফ করেছেন ববি ল্যাশলি এবং তিনি সেলিব্রেট করছিলেন তার চ্যাম্পিয়নশিপ উইন। WWE অ্যাডভার্টাইজ করছিল যে আজকে ববি ল্যাশলি ওপেন চ্যালেঞ্জ দেবে এবং সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চলে আসে ড্রু ম্যাকিনটায়ার। তো এটা দেখে আমি অবাক হয়ে যাই যে বারবার কেন একই জিনিস ঘুরে ফিরে রতে দেখানো হচ্ছে, নতুন কিছু কেন WWE দেখাচ্ছে না। তো MVP বলে যে এই চ্যালেঞ্জটা ড্রু ম্যাকিনটায়ার এবং ব্রন স্ট্রোম্যান বাদে অন্য যে কারো জন্য। তো এরপরে আমরা দেখতে পাই যে ড্রু ম্যাকিনটায়ার একটু আপসেট হয়ে যায় এবং ববি ল্যাশলি চেষ্টা করে ড্রু ম্যাকিনটায়ারের উপর অ্যাটাক করার, তবে ববি ল্যাশলিকে একটা পাঞ্চ মেরে সেখান থেকে চলে যায় ড্রু ম্যাকিনটায়ার। এরপরে আমরা ম্যাচ দেখতে পাই এজে স্টাইলস এবং অ্যালায়েসের মধ্যে। আসলে এজে স্টাইলস রেসলারকে আমি পার্সোনালি পছন্দ করি এবং আমি মনে করছিলাম হয়তোবা ম্যাচটা ভালো হবে, তবে এমন কিছুই আমরা এই ম্যাচে দেখতে পাইনি। এই ম্যাচটা তুলনামূলক অনেক বেশি লম্বা ছিল এবং ম্যাচটার রেজাল্টও খুব বেশি ইমপ্রেসিভ না। ম্যাচটাতে কিন্তু জয়লাভ করেছেন এজে স্টাইলস, তবে সেটা হচ্ছে ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে, কারণ জ্যাকসন রাইকার অ্যাটাক করে দিয়েছিল এজে স্টাইলসের ওপর আর লাস্টে ওমসও কিছু করতে পারল না। তো এটা ছিল একটা সি গ্রেডের ম্যাচ আর ম্যাচটার কোয়ালিটি তেমন ইমপ্রেসিভ ছিল না। এরপর আমরা ম্যাচ দেখতে পাই অ্যাঞ্জেল গার্জা এবং ড্রু গুলাকের মধ্যে। হ্যাঁ, এটা সেই স্টোরি লাইন যেখানে আমরা একটা গোলাপকে নিয়ে বাজে গল্প শুরু হতে দেখেছিলাম। তো এই ম্যাচটা বরাবরের মতোই একটা টাইম পাস ম্যাচ ছিল এবং এই ম্যাচটা থেকে আমরা যেমন আশা করেছিলাম ম্যাচটা তার থেকেও বেশি খারাপ। এটা ছিল একটা সি মাইনাস গ্রেডের ম্যাচ যেখানে অ্যাঞ্জেল গার্জা হারিয়েছে ড্রু গুলাককে। এরপরে আমরা ম্যাচ দেখতে পাই র্যান্ডি ওটেন এবং কোফি কিংস্টনের মধ্যে। আসলে বর্তমানে আরকে ব্রো এবং নিউডের মধ্যে একটা স্টোরি লাইন চলছে, যার কারণে WWE কোম্পানি এই সিঙ্গেল ম্যাচটার আয়োজন করেছে। তো এই ম্যাচটার রেজাল্টে আমরা অনেক শকিং একটা বিষয় দেখতে পেয়েছি। আজকে কোফি কিংস্টন হারিয়েছেন র্যান্ডি ওটেনকে, কারণ জেভিয়ার হুডস র্যান্ডি ওটেনকে ডিস্ট্র্যাক্ট করে দিয়েছিল, যার মাধ্যমে কোফি কিংস্টন একটা রোল আপ দিয়ে র্যান্ডিকে আজকে হারিয়েছে। র্যান্ডি ওটেন সেই রেসলার যে কিছুদিন আগেও WWE চ্যাম্পিয়ন হয়েছিল, র্যান্ডি ওটেন সেই রেসলার যে ফিন্ডকে হারিয়েছে এবং আজকের রাতে কোফি কিংস্টন তাকে হারিয়ে দিল। এগুলো আসলে যে WWE কি হয় আমি বুঝতে পারি না। তো এই ম্যাচটা ছিল একটা বি মাইনাস গ্রেডের ম্যাচ। এরপরে আমরা ওয়েমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পাই। আসলে এটা ছিল শেইনা বেজলার এবং নায়া জ্যাক্সের জন্য একটা রিম্যাচ। তো এই ম্যাচটার রেজাল্ট একটা মোটামুটি প্রেডিক্টেবল ছিল, কারণ এখানে জয়লাভ করেছে তামিনা এবং নাটালিয়া। এটা হওয়ারই ছিল, কারণ এত তাড়াতাড়ি তারা টাইটেল ড্রপ করবে না। তো ম্যাচটা কিন্তু অনেক ভালোভাবে শেষ করা হয়েছে, কারণ এই ম্যাচটাতে আমরা ইন্টারফিয়ারেন্স দেখতে পেরেছি অ্যালেক্সা ব্লিসের। তো মূলত অ্যালেক্সা ব্লিসের ডিস্ট্রাকশনের কারণেই আজকে তামিনা এবং নাটালিয়া এই ম্যাচটা জিততে পেরেছে। তো যাই হোক, ম্যাচটা কিন্তু WWE অনেক চালাকির সাথে শেষ করেছে আর এটা মোটামুটি ভালো একটা ম্যাচ ছিল। ম্যাচটা ছিল একটা বি গ্রেডের ম্যাচ। তো এরপরে আমরা একটা সিঙ্গেল ম্যাচ দেখতে পাই রিকোশে এবং সেই মাসের মধ্যে। আপনারা জানেন যে রেসলম্যানিয়া ব্যাকল্যাশ পেপার ভিউতে রিকোশে কিন্তু সেই মাসের টুপি এবং জ্যাকেট চুরি করে নিয়েছিল। তো WWE কোম্পানি এখন চেষ্টা করছে এই দুইজন রেসলারের মধ্যে একটা নতুন স্টোরি লাইন তৈরি করার, আর আমার মনে হয় এটা রিকোশের জন্য অনেক বড় একটা সুযোগ হতে পারে। যদিও বা ম্যাচটাতে জয়লাভ করেছেন সেই মাস এবং ম্যাচটা শেষ করা হয়েছে একটা ব্রো কিকের মাধ্যমে। তো এই ম্যাচটা ছিল একটা বি গ্রেডের ম্যাচ। এরপরে আমরা ম্যাচ দেখতে পাই শার্লেট ফ্লেয়ার এবং আস্কার মধ্যে একটা ওয়ান অন ওয়ান সিঙ্গেল ম্যাচ। তো আমার মনে হয় যে আজকের রয়ের এই ম্যাচটা সব থেকে বড় ম্যাচ ছিল। তো ম্যাচটাতে কিন্তু অনেক শকিং রেজাল্ট আমরা দেখতে পেয়েছি। তো আমরা পরপর কয়েকবার দেখেছি যে আস্কাকে পিন করে হারানো হচ্ছে। তো আজকের রতে কিন্তু আস্কা শার্লেট ফ্লেয়ারকে পিন করে হারিয়েছে, যেটা আস্কার জন্য অনেক ভালো একটা সিদ্ধান্ত। আর এই ম্যাচটার কোয়ালিটি কিন্তু সত্যি অসাধারণ ছিল। আর ম্যাচটাতে রিং সাইডে উপস্থিত ছিলেন র ওমেন চ্যাম্পিয়ন রিয়া রিপলি। এই ম্যাচটা ছিল একটা এ গ্রেডের ম্যাচ। এরপরে রতে আমরা দেখতে পেয়েছি একটা লাম্বার জ্যাক ম্যাচ, যেমনটা ড্যামিয়ান প্রিস্ট এবং মিজ লড়েছিল রেসলমেনিয়া ব্যাকলাশে। তবে এবার জম্বির বদলে সত্যির রেসলার ছিল।
তো এই ম্যাচটাতে অংশগ্রহণ করেছেন জন মরিসন এবং ড্যামিয়ান প্রিস্ট। ম্যাচটাতে কিন্তু ড্যামিয়ান প্রিস্ট হারিয়েছেন জন মরিসনকে, তবে রিংসাইডের বাইরেও মারামারি শুরু হয়ে যায় কারণ শেলটন বেঞ্জামিনকে অ্যাটাক করে দেয় সেড্রিক আলেকজান্ডার। তো এই ম্যাচটা ছিল একটা বি গ্রেডের ম্যাচ। তো এরপরে আমরা ম্যাচ দেখতে পাই ববি ল্যাশলি এবং কোফি কিংস্টনের মধ্যে। তো যেমনটা আমি আপনাদেরকে শুরুতেই বলেছি যে আজকে ববি ল্যাশলি ওপেন চ্যালেঞ্জ দিয়েছিল, তো এমভিপি কল আউট করে যে কে চ্যালেঞ্জ করবে ববি ল্যাশলিকে। তারপরে কোফি কিংস্টন সেখানে আসে এবং কোফি কিংস্টন এই ওপেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নাই। তো আমরা সবাই মনে করছিলাম যে রতে আমরা দেখতে যাচ্ছি WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচ, তবে এমভিপি বলে যে আমি কোথাও উল্লেখ করিনি যে এই ম্যাচটা হতে যাচ্ছে WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচ। তো তারপরে যাই হোক, আমরা সবাই ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাই কারণ আমরাও আশা করেছিলাম যে ম্যাচটা WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচই হবে। তো এটা একটা নন টাইটেল ম্যাচ ছিল কোফি কিংস্টন এবং ববি ল্যাশলির মধ্যে। তো আপনারা সবাই জানেন যে ববি ল্যাশলির বুকিং কীরকম এবং ববি ল্যাশলি আজকেও অনেক ভালো স্ট্রং বুকিং পেয়েছেন, তবে ম্যাচটাতে অনেক বেশি ডিস্ট্র্যাকশন ছিল। এমভিপি চেষ্টা করছিল ববি ল্যাশলিকে জেতানোর, অন্যদিকে জেভিয়ার হুড চেষ্টা করছিল কোফি কিংস্টনকে জেতানোর। তো শেষ পর্যন্ত ম্যাচটাতে জয়লাভ করেছে কোফি কিংস্টন এবং আবারও ডিস্ট্র্যাকশনের সুযোগ নিয়ে কোফি কিংস্টন কিন্তু রোল আপের মাধ্যমে উইন পেয়েছেন। তো আজকে ববি ল্যাশলিকে আমরা পিন হতে দেখতে পেলাম রতে। ড্রু ম্যাকএন্টায়ার, ব্রন স্ট্রোম্যান এবং অন্যান্য রেসলাররা যেখানে ববি ল্যাশলিকে পিন করতে পারেনি, সেখানে আজকে কোফি কিংস্টন পিন করে দিলেন WWE চ্যাম্পিয়ন ববি ল্যাশলিকে। তো এই ঘটনায় সত্যি আমি অনেক বেশি অবাক হলাম কারণ আজকে কোফি কিংস্টন প্রথমের দিকে পিন করেছিলেন র্যান্ডি ওটেনকে, যদিও বা সেটা ডিস্ট্র্যাকশনের মাধ্যমে ছিল। এবং রয়ের মেন ইভেন্টে কোফি কিংস্টন আবারও ডিস্ট্র্যাকশনের সুযোগ নিয়েই ববি ল্যাশলিকে পিন করে দিলেন। তো আজকের দিনটা সত্যি কোফি কিংস্টনের জন্য অনেক ভালো ছিল। তো WWE কোম্পানি কি কোফি কিংস্টনের আবারও পুশ শুরু করবে নাকি আমি জানি না, তবে রতে এই বিষয়গুলো সত্যি আমাদেরকে অনেক কনফিউশনে ফেলছে। অনেক বড় বড় রেসলার সুযোগ পাচ্ছে না, অন্যদিকে কোফি কিংস্টন একের পর এক পিন করে যাচ্ছেন। তো যাই হোক, কোফি কিংস্টন এবং ববি ল্যাশলির ম্যাচটা ছিল একটা এ গ্রেডের ম্যাচ, আর আজকের র এপিসোড ছিল একটা বি গ্রেডের শো। আজকের রতে আমরা অনেক শকিং রেজাল্ট দেখতে পেয়েছি যেগুলো সত্যি আনএক্সপেক্টেড ছিল। তো আজকের র আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এমনই রেসলিং সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের রেসেল বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।